পঞ্চাশতম পূর্ণরাজ্য দিবস উপলক্ষে সোমবার ধলাই জেলা ভিত্তিক জাতীয় পশুধন মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কুলাই কালীবাড়ি মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করেন ছামনু বিধানসভার বিধায়ক শম্ভুলাল চাকমা। এছাড়াও এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসি বিরোধী দলনেতা হংস ত্রিপুরা, মনোজ হৈল্যাংটা, এমডিসি সঞ্জয় দাস, আম্বাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুচিত্রা দেববর্মা। অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের গৃহপালিত পশুগুলিকে পরীক্ষা করা হয়। যেসব কৃষক তার গবাদি পশুগুলিকে ভালোভাবে লালন পালন করেছেন তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। উদ্যোগে বন্ধ করো না, এরা আমাদের ত্রিপুরা রাজ্যে একটা অভূতপূর্ব সাইন্টিফিক যে পশুপালনের যে একটা সিস্টেম, ইঞ্জেকশনের মাধ্যমে যে সমস্ত গাভিগুলো ন্যাচারাল গাভিগুলোদের ইঞ্জেক্টের মাধ্যমে সিমেন দেওয়ার মাধ্যমে প্রজনন ক্ষমতা বাড়ানো এবং তাদের দুগ্ধ উৎপাদনের ক্ষমতা বাড়ানো, সাথে বিভিন্ন সাইন্টিফিক ঔষধ বিতরণের মাধ্যমে যাতে কৃষকরা উপকৃত হয়, তাদের পশুপালনের দিকে আর্থিকভাবে সচ্ছল হতে পারে, সেই দিকে নজর রেখে আমাদের সরকার, আমরা সবাই জানি, সিমেন ইনজেক্ট করার একটা পদ্ধতি এই প্রায় বছরখানেক ধরে চলছে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।